আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা রাখছি আপনারা সকলে খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজ আমি খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা দেখতে জোর তার লোভনীয় খেতেও কিন্তু অনেক অনেক মজা রেসিপিটার নাম হচ্ছে ছানার রসগোল্লা এই ছানার রসগোল্লাটা পারফেক্টভাবে কিভাবে ছানাটা তৈরি করে পারফেক্ট রসগোল্লা তৈরি করে সেই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার রেসিপিগুলো আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন তো চলুন আমি কিভাবে এই ছানার রসগোল্লাটা তৈরি করি প্রথমে আমি ছানাটা তৈরি করে নেব তো আমি এখানে লিকুইড দুধ নিয়েছি চার লিটার চার লিটার দুধকে আমি জাল করে ফুটিয়ে নেব খুব বেশি ঘন করার প্রয়োজন নেই বলক উঠে গেলে আমি ছানাটা তৈরি করে নেব আমি এখানে ফ্রোজেন করা দুধ নিয়েছি আপনারা চাইলে ফ্রেশ দুধ দিও এই ছানাটা কেটে নিতে পারেন এখানে আমি ভিনেগার বা সিরকা দুই টেবিল চামচ ভিনেগার দুই টেবিল চামচ পানি দিয়ে মিক্স করে আমি দুধটা ফুটে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে এখন ভিনেগার মিশ্রিত পানিটা আস্তে আস্তে করে দিয়ে দেব দিয়ে এভাবে হাতল দিয়ে নেড়ে ছানাটা কেটে নেব তো দেখুন ছানাটা খুব সুন্দরভাবে কেটে গেছে সবুজ পানিটা বেরিয়ে গেলে আমি ছানাটাকে একটা সাদা কাপড়ে ছেঁকে নেব দেখুন চুলাটা অফ করে দিয়ে আমি এখন ছানাটাকে একটা সাদা কাপড়ে এভাবে করে ছেঁকে নেব এখন আমি ছানাটার উপরে কিছুটা নর্মাল পানি দিয়ে ছানাটাকে একটু ধুয়ে নেব তাহলে আমাদের ছানাটা খুব বেশি কুক হবে না আর আমরা যে ভিনেগার দিয়েছি সেই ভিনেগারের টক টকভাবটাও চলে যাবে খুব বেশি পানি দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই সামান্য একটু নর্মাল পানি দিয়ে টেপের নিচে পানি দিয়ে আমরা এই ছানাটাকে একটু ধুয়ে নিলেই চলবে তো দেখুন আমার ছানাটা চেকে নেওয়া হয়ে গেছে এখন আমি হাতে একটু চেপে চেপে পানিটা ফেলে দিয়ে আমি এখন কলের সাথে এভাবে করে ঝুলিয়ে রাখব এক থেকে দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টা ঝুলিয়ে রাখলে বাকি পানিটুকু বেরিয়ে যাবে এক থেকে দেড় ঘন্টা পর আমি এখন ছানাটাকে নামিয়ে নিলাম আমি ছানাটা ভিনেগার দিয়ে কেটেছি আপনারা চাইলে এই ছানাটাকে লেবুর রস অথবা টক দই দিয়েও কেটে নিতে পারেন যার যেভাবে সুবিধা সেভাবে করেই এই পারফেক্টভাবে ছানাটা কেটে নিতে পারেন তো ছানাটা আমি এখন একটা বড় ছিনিতে এভাবে করে ঢেলে নিয়ে হাতের তালু দিয়ে এভাবে ঘষে ঘষে ছানাটাকে খুব সফট করে নেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হাতের তালু দিয়ে আমি এভাবে ছানাটাকে ঘষে ঘষে ছানাটাকে সফট একটা ডোয়ের মতো করে তৈরি করে নেব ছানাটা যত ভালোভাবে ঘষে ঘষে নেওয়া যাবে তত সুন্দরভাবে আমাদের রসগোল্লাটাও তৈরি হয়ে যাবে এখন এখানে আমি যেহেতু চার লিটার দুধ নিয়েছি চার লিটার দুধের ছানা কেটে নিয়েছি তো আমি এখানে এই কাপে মেপে চার লি চার কাপ চিনি দিয়েছি তো চার কাপ চিনির জন্য আমি তার চার ডাবল পানি দিয়ে দেবো অর্থাৎ আমি এখানে চার কাপ চিনি দিয়েছি আর ষোলো কাপ পানি দিয়েছি আমি একই কাপে মেপে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম কিছুটা দশ বারোটা এলাচ এভাবে একটু থেতো করে নিয়ে দিয়ে আমি পাতলা একটা শিরা তৈরি করে নেব এখন ছানাটাকে আরও একটু ভালোভাবে মথে নেব ছানাটা যত ভালোভাবে মথে নেওয়া যায় আর তত সুন্দরভাবেই কিন্তু আমাদের রসগোল্লাটা তৈরি হয়ে যাবে তো দেখুন এভাবে করে একদম সফট একটা ডোয়ের মতো করে হাতের তালু দিয়ে ঘষে ঘষে আপনারা দেখে নিশ্চয়ই খেয়াল করে বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি ঠিক এভাবে করে খুব ভালো করে সফট একটা ডো তৈরি করে নিতে হবে হাতের তালু দিয়ে যদি আমরা ছানাটাকে এভাবে ঘষে ঘষে দোলে নেই তাহলে আমাদের ছানাটা খুব সুন্দর সফট হবে এখন আমি হাতে সামান্য একটু ঘি মেখে নিয়ে এখন এভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ছানার শেপ দিয়ে আমি ছানাগুলোকে তৈরি করে নিচ্ছি এভাবে হাতে একটু একটু করে ডোর নিয়ে তারপর আমি এভাবে করে ছানাগুলো বানিয়ে নিচ্ছি আপনারা দেখ দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে করে আমি রসগোল্লাগুলোকে বানিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি কয়েকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে গোল গোল রাউন্ড শেপ দিয়ে ঘষে ঘষে আমরা রসগোল্লাকে এইভাবে করে রসগোল্লা শেপ দিয়ে বানিয়ে নিয়েছি তো দেখুন খুব সুন্দরভাবে চমৎকারভাবে আমার রসগোল্লাগুলো তৈরি হয়ে গেল রসগোল্লাগুলো কিন্তু কোনো ফাটল নেই আমি খুব সুন্দরভাবে সফটভাবে ডোটাকে মথে নিয়ে তারপর আমি রসগোল্লা তৈরি করে নিয়েছি খুবই চমৎকার হয়েছে এখন আমি একটা পাতলা শিরা যে তৈরি করে রেখেছি সেই শিরার ভিতরে আমি এখন রসগোল্লাগুলোকে দিয়ে দেবো আমি কিন্তু রসগোল্লা একটা একটা করে তৈরি করে একটা একটা করে শিরাতে দেবো না আমি সবগুলো একসাথে তৈরি করে নিয়েছি এখন আমার শিরাটা ফুটে গেছে খুব বেশি ঘন শিরার প্রয়োজন নেই আমি একটা জাস্ট পাতলা শিরা তৈরি করে নেব শিরাটা ফুটে গেছে এখন আমি বানিয়ে রাখার রসগোল্লাগুলোকে দিয়ে দিলাম দিয়ে এভাবে করে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে প্রথমে জাল করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে এভাবে একটু আলতোভাবে নাড়িয়ে দেব এভাবে করে আমি পনেরো থেকে বিশ বার করে নেব পনেরো থেকে বিশ মিনিট করে নেবো চার থেকে পাঁচবার ঢাকনাটা তুলে আমি এভাবে করে করে নিলে বারবার ঢাকনাটা এভাবে পাঁচ মিনিট পর পর তুলে নিয়ে আমি একটু নেড়ে দেব খুব বেশি জোরে নাড়ার কোনো প্রয়োজন নেই খুব বেশি নাড়তে গেলে এখন রসগোল্লাগুলো একটু সফট আছে বেশি নাড়া পড়লে ভেঙে যাওয়ার চান্স থাকবে তাই ঢাকনাটা উঠে এভাবে আলতো হাতে একটু নেড়ে দিলেই হবে তো দেখুন খুব সুন্দরভাবে আমাদের রসগোল্লাগুলো ফুলে উঠেছে এভাবে করে আমি চার থেকে পাঁচবার করেছি তো দেখুন আমি পনেরো থেকে বিশ মিনিট রসগোল্লাগুলোকে জাল করে নিয়েছি তো দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের খুবই চমৎকার রসগোল্লা আমি এখন একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে রসগোল্লাটা এই রসগোল্লাটা বানিয়ে আমরা যদি গরম গরম খাই তাহলে খেতে কিন্তু খুবই মজা হয় তো বানিয়ে ঠান্ডা করেও খাওয়া যায় তবে গরম গরম খাওয়ার কিন্তু স্বাদ আলাদা খুবই মজা লাগে এই রসগোল্লাটা আপনারাও তৈরি করবেন আপনাদের প্রিয়জনদের জন্য আমার এই রেসিপি রসগোল্লার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের পাশে থাকা সুযোগ করে দিবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখলে খুব সহজেই আমার রেসিপিগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে চট জলদি চলে যাবে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার এই ছানা রসগোল্লাটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় আমি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ